হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বন্ধুরা, ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ রাজ্যের সমবায় ও কৃষি দপ্তরের পক্ষ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশ পেয়ে গেছে, যেখানে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন পোস্টে বিভিন্ন স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের, এবং ভারতীয় নাগরিক হলে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে আমি পরিচয় করাবো। সো বন্ধুরা, এই অ্যাপের নাম টাক্সাল এবং এটা 2021-এর বেস্ট মানি মেকিং অ্যাপ, এবং এই অ্যাপ থেকে তোমরা 9 গুণ আর্নিং করতে পারবে। এবং সাইন আপ করলেই তোমরা কিন্তু 20 টাকা পেয়ে যাবে, এবং যখন ওয়ালেটে 200 টাকা হয়ে যাবে তখন তোমরা সেটা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে। এবং স্মার্ট আর্নিংয়ের জন্য অবশ্যই প্লেয়ার একবার লাস্ট উইনিং নাম্বার লিস্ট অবশ্যই তোমরা চেক করো, তাতে জেতার চান্স অনেকটাই বেড়ে যায়। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, তোমরা অবশ্যই চেক আউট করো। তো বন্ধুরা, এবার আসা যাক আমাদের মেন পয়েন্টে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে ওয়েবসাইটের নাম আগে রেখে দিই WEBCSC.org। ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে নামলে তোমরা রিক্রুটমেন্ট প্যানেল পাবে, এবং এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটাও কিন্তু দেওয়া আছে। তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি। এখানে বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে পারবে, এই অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে আবেদন করতে পারবে, এবং আবেদনের লাস্ট ডেট মার্চ মাসের 11 তারিখ 2021, অর্থাৎ সামনের মাসের 11 তারিখ অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে নিচের দিকে নেম অফ দি পোস্ট এবং কোথায় নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সি কত আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, স্যালারি কী আছে, পোস্ট কোড, সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরে হেডিংটা কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত কিছু। নম্বর পোস্টে যেটা বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা, এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন, এটা নেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করা হচ্ছে। এসিদের জন্য একটি ভ্যাকান্সি আছে, এবং এখানে বলা হয়েছে যে অনার্স গ্র্যাজুয়েট লাগবে তোমাদের, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, এবং 2 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের উপরে কিন্তু অভিজ্ঞতা তোমাদের চাওয়া হয়েছে। স্যালারি 45,188 টাকা তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, এবং পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে 2 নম্বরে বলা হয়েছে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ করা হচ্ছে, অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, আর জেনারেলদের জন্য 3খানা ভ্যাকান্সি আছে। এখানে বলা হয়েছে 60% মার্কস HS এবং গ্র্যাজুয়েশনে থাকতে হবে, এবং BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা এখানে বলা হয়েছে যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপরে অথবা BE অথবা BTEC অথবা MBA তোমাদের থাকতে হবে। স্যালারি দেখতে পাচ্ছ তোমাদের 45,438 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, এবং নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে এখানে আর একটা বলা হয়েছে, এবং নিয়োগ কথায় করা হচ্ছে তোমরা দেখতে পাবে এটা, এখানে বলা হয়েছে যে ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, এসিদের জন্য একটি ভ্যাকান্সি আছে, এবং কোয়ালিফিকেশান BCom উইথ CAIIB অথবা CA ইন্টার মানে ইন্টারমিডিয়েট আর কি, এবং অথবা MBA ফাইন্যান্সে এবং অথবা CS অথবা BCK 2 নম্বরে বলা হয়েছে BCK বেসিক কম্পিউটার নলেজ এবং 5 বছরের অভিজ্ঞতা, এবং স্যালারিটা তোমরা দেখতেই পাচ্ছ 43,236, এবং 3 নম্বরে যে কয়েকটা পদ আছে, 2খানা পদ আছে আর কি, এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, এবং দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম একইভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে 2খানা পদে, এখানে জেনারেলদের জন্য 1টি এবং এখানে জেনারেলদের জন্য 1টি, SC-দের জন্য 1টি আছে, এবং এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান BCom এবং 2 নম্বরে ওয়ার্কিং নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের উপরে চাওয়া হয়েছে যে MBA ফিনান্সের উপরে, এবং এক্সপিরিয়েন্স 2 বছরের চাওয়া হয়েছে ফিনান্স ওয়ার্কের উপরে, এবং গড় স্যালারি 48,000 টাকা দেওয়া হয়েছে, এবং এখানে সেকেন্ডও একই রকমভাবে কিন্তু চাওয়া হয়েছে, তোমরা এগুলো একটুখানি দেখে নিও। এবং তারপর নিচের দিকে নামলে কিন্তু তোমরা এখানে অনেক রকমের পাবে, অনেকগুলো এখানে পদ দেওয়া আছে, তোমরা দেখতে পাবে এই জায়গাটা আমি একটা করে বলে দিচ্ছি। চিফ অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এবং ম্যানেজার সিভিল, এখানে ইন্টারনাল অডিটর, ডেপুটি জেনারেল ম্যানেজার, এম্পোরিয়াম ম্যানেজার, এবং এখানে বলা হচ্ছে সিস্টেম ম্যানেজার, সিস্টেম অ্যানালিস্ট, IT ডেপুটি ম্যানেজার, এরকমভাবে কিন্তু তোমাদের টোটাল 12টি আছে, এবং আলাদা আলাদাভাবে কিন্তু পদে নিয়োগ করা হচ্ছে, এবং স্যালারিগুলো এখানে মেনশান করা আছে, পোস্ট কোডও মেনশান করা আছে। এবং যেটা এখন মেন বিষয় আর কি, তোমরা নিচের দিকে নামলে এখানে এজ লিমিট দেখতে পাবে, এজ লিমিট কথার অর্থ হলো বয়স সীমা, তোমরা এখানে বয়স সীমা এখানে লোয়ার এজ বলা হয়েছে, জেনারেলদের জন্য বলা হয়েছে 18-40, এসিদের জন্য 18-45, এসসির জন্য 18-45 যেমন হয় আর কি, OBCর জন্য 18-45, OBC A একইভাবে, এবং OBC B 18-45। এবং তোমাদের এখানে নিচের দিকে হাউ টু অ্যাপ্লাই, এখানে বলা হয়েছে তোমরা আবেদন কীভাবে করবে, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, এবং তোমাদের এখানে বলা হয়েছে কত টাকা করে আবেদন মূল্য লাগবে, এবং আবেদন মূল্য অর্থাৎ এক্সামিনেশান ফিস এবং প্রসেসিং ফিস যেটা আছে এখানে দেওয়া আছে, সমস্ত কিছু টোটালটা
জেনারেলদের জন্য এবং জেনারেল ক্যাটাগরি যারা আছে, এক্সামটেড ক্যাটাগরি আছে এবং যারা পিডাব্লিউডি জেনারেল আছে তার জন্য কিন্তু 650 টাকা লাগবে। ওবিসি, ওবিসি এ, ওবিসি বিদের জন্য এখানে 650 টাকা লাগবে। এসসি এবং এসসি এক্সামটেড ক্যাটাগরিদের জন্য আছে 250 টাকা এবং এসটিদের জন্য আছে 250 টাকা। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, আবেদন মূল্য তোমরা দেখে নিতে পারো এবং আবেদন মূল্য তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অনলাইনে। এখানে বলাই আছে মোড অফ অনলাইন পেমেন্ট, তোমরা এটা দেখে নিও। সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও এবং ডাউনলোড করে নিও। এবং তোমাদের সিলেকশন প্রসেস এবং এখানে অর্থাৎ এখানে প্রার্থী বাছাই প্রক্রিয়া বলা হয়েছে। 1 নম্বর স্টেজ ওয়ানে তোমাদের বলা হয়েছে পেপার ওয়ান এক্সাম, দুখানা পেপারে পরীক্ষা হবে। পেপার ওয়ান 150 নম্বরে এমসিকিউ টাইপের, অর্থাৎ 150 নম্বরে 2 ঘন্টায় তোমাদের পরীক্ষা হবে এবং সাবজেক্ট নিচের দিকে দেওয়া আছে। পেপার টু বলা হয়েছে এমসিকিউ টাইপ হবে তোমাদের, এখানে কিন্তু তোমাদের ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট বলা হয়েছে। এবং তারপরে এখানে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাই ইন বোথ দ্য পেপার্স, দুখানা পেপারে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। সমস্ত কিছু ডিটেলস এখানে নিচের দিকে দেওয়া আছে, কোন কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে এবং টেবিল 4 টেবিল 5 করে দেওয়া আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, কোন কোন পদে কোন কোন পেপারের উপর পরীক্ষা হবে দেখতে পাচ্ছ এখানে। পোস্ট কোড, পোস্ট কোড তোমরা কোথায় পাবে ওপরের দিকে, কিন্তু পোস্টের পাশে কিন্তু পোস্ট কোড লেখা ছিল, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পোস্ট কোড, তো সেই পোস্ট কোড ওয়াইজ কিন্তু নিচের দিকে সিলেবাস দেওয়া আছে। কোথাও কিছু এখনোই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কিন্তু আমি অবশ্যই সেটা ক্লিয়ার করে দেবো। চ্যানেলে নতুন হলে, নতুন দর্শক যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রেগুলার বেসে দেখার জন্য। এবং অবশ্যই একটি ভিডিও লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুকেশনের সঙ্গে। ধন্যবাদ।